প্রথমে এই 16 উইকেট জাস্ট একটা প্ল্যান দিব এই প্ল্যানটা ফলো করলে অথবা অনেকেই যখন এসিও স্টার্ট করে मोस्ट কে যেই বুঝতে পারে না एक्चुअली কোথা থেকে স্টার্ট করব কি দিয়ে স্টার্ট করব দেন নেক্সট স্টেপ কি হবে এর পরের স্টেপ কি হবে এবং আলটিমেটলি কি পাবো তো এই প্রবলেমটা হয়ে যায় আপনি খুব ভালো শিখছেন বাট আপনি রোডম্যাপ অথবা কোনো প্ল্যান অথবা গোল পাচ্ছেন না তো সেই ক্ষেত্রে আমি জাস্ট একটা বিগিনিং একটা প্ল্যান দিছি পরে যে সেটাকে আরো আমরা টিউন করব সেটাকে আরো স্কেলিং করব তো জাস্ট আপাতত এইটা মাথায় রাখেন এইটা ভাবে কাজ स्टार्ट করুন এখান থেকে একটা ওয়েবসাইট রেডি হয়ে যাবে স্টার্ট করতে পারবেন ব্লগিং এবং পরে আমিং ডে তে সেটা মনিটাইজ করতে পারবেন বিভিন্ন মনিটাইজেশন প্ল্যাটফর্ম এর তো আমরা 16 উইকের যে প্ল্যান সেটা নিয়ে আগাচ্ছি প্রথমেই প্রথম ফার্স্ট উইকেই যদি আমরা বলি ফার্স্ট উইকে আমরা নিস রিসার্চ করব নিস সিলেক্ট করব এটা আমাদের ফার্স্ট উইকের কাজ দেন মার্কেট ভ্যালু অর্থাৎ আমি যে নিসটা সিলেক্ট করতেছি নিজ বলতে আরেকবার বলি সেটা হচ্ছে কোন একটা ক্যাটাগরি অথবা কোন একটা টপিক যেটা নিয়ে আমরা আসলে কাজ করব তো ধরেন আমি যদি বলি যে বেবি প্রোডাক্ট এটা একটা ক্যাটাগরি এখন এটার ভিতরে যদি ডিপ ডাউন করে ঢুকি তাহলে একটা কোন একটা নিশ ধরতে হবে ধরেন বেবি ক্লথিং তো এটা একটা নিশ হতে পারে এই টাইপের মাল্টিপল রিসার্চ আমরা করব আপকামিং ডেতে ডেফিনেটলি মার্কেট ভ্যালু অথবা মার্কেট ভ্যালিডেশন একটা ব্যাপার স্যাপার থাকে যে যেটা নিচ্ছি ওটার ভ্যালুটা কেমন সবাই এখান থেকে আদৌ কিছু করতে পারতেছে কিনা দেন কম্পিটিটর রিসার্চ করব কারণ আমি যে নিজটা সিলেক্ট করলাম এবং মার্কেট ভ্যালু চেক করে দেখলাম সো কম্পিটিটর কেমন পারফর্ম করতেছে তাদের ট্রাফিক কেমন আর্নিংস কেমন ওয়েবসাইট ওয়েবসাইটের ইউআইটা কেমন সেগুলো নিয়ে আমরা রিসার্চ করব এবং ডাটা গ্র্যাব করব তো ফার্স্ট উইকে আমরা নিশের পাশাপাশি কিওয়ার্ড রিসার্চটাও করে ফেলব সো আমরা যেহেতু কিওয়ার্ড রিসার্চ একটা বড় সেশনের ক্লাস করব তখন ডিটেইলস আপনি পেয়ে যাবেন যে কিওয়ার্ড রিসার্চ অ্যাকচুয়ালি কিভাবে করতে হয় রাইট কিওয়ার্ড কি হয় সিলেক্ট করতে হয় এবং সে সাথে কিওয়ার্ডের মেইন যে প্যারামিটার গুলো আছে কিওয়ার্ড সিলেক্ট করার জন্য সেগুলো নিয়ে আমরা কাজ করব তো কিওয়ার্ড রিসার্চ আমরা ফার্স্ট উইকে করে ফেলব এবং মিনিমাম 10টা কিওয়ার্ড 10টা কিওয়ার্ড রেডি হওয়া মানে 10টা আর্টিকেলের জন্য আপনি রেডি হয়ে গেছে সো আপনি নিজে যদি লেখেন ভালো অথবা অন্য কাউকে দিয়ে আর্টিকেল লেখাতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করবে সো ফার্স্ট উইকে আমরা নিশটা রিসার্চ করে ফেললাম এবং সেই সাথে কিওয়ার্ড রিসার্চ করে ফেললাম সেকেন্ড উইকে আমরা কন্টেন্ট ম্যানেজ করব কন্টেন্ট বলতে বোঝায় হচ্ছে যে আর্টিকেল অর্থাৎ টেক্সট বেস যেটা যে রাইটিংসটা লিখবো অথবা লিখবে এবং এটার সাপোর্টিং প্রত্যেকটা আর্টিকেলের জন্য একটা সাপোর্টিং হয়তো ইমেজ থাকবে ভিডিও থাকবে ইনফোগ্রাফিক্স থাকবে পডকাস্ট থাকতে পারে তো ওই সমস্ত কন্টেন্টগুলো আমরা রেডি করে ফেলবো এবং সেই সাথে আমাদের একটা যদি প্ল্যানের কথা বলি যে একটা ওয়েবসাইট আমরা কিভাবে স্টার্ট করব তো এই স্টার্টিং পয়েন্টটা কিভাবে হবে অথবা কয়টা কন্টেন্ট দিয়ে স্টার্ট করব এটা একটু মাথায় রাখেন আমি জাস্ট 4 মাস যেহেতু বললাম তো 4 মাসে আপনি হিসাব করে দেখলাম আমরা এখানে কয়টা কন্টেন্ট দিই দেখেন ফার্স্ট মান্থে 10টা আর্টিকেল সেকেন্ড মান্থে 6টা আর্টিকেল তারপরে মাসে 4টা আর্টিকেল পরের মাসে তিনটা অ্যাকচুয়ালি এখানে কমার কোনো কারণ নাই আমি জাস্ট এমনি নিশ সাইটের ক্ষেত্রে বলতেছি একটা নিশ সাইট যদি একদম খুবই মল নিশের কথা চিন্তা করেন তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট আইডিয়াই হয়তো পাবেন না তো এটা কমার কোনো কারণ নাই আমি বরং এটাকে এই চেঞ্জেই রাখি যে হ্যাঁ এটা সব সময় মাসে অ্যাভারেজে ছয়টা কন্টেন্ট থাকবেই অথবা সেকেন্ড মান্থে আটটা আমি জাস্ট একটা প্ল্যান দিচ্ছি আপনারা আপনাদের মতো করে কন্টেন্ট ডেফিনেটলি যত বেশি তত দিতে পারবেন এবং দেওয়া উচিত সেই ক্ষেত্রে ডেফিনেটলি এটা সিক এটা ফাইভ সো কি করলাম আমরা আমরা বলছি যে আমরা ওয়েবসাইটে চারটা আর্টিকেল দিয়ে স্টার্ট করব প্রথম টাস চারটা আর্টিকেল দিয়ে স্টার্ট করা মানে ওয়েবসাইটটা আমরা ওয়ার্ডপ্রেসে রেডি করব দেন ওয়েবসাইটটা আমরা ওপেন করে দিব কিন্তু শুধু ব্ল্যাঙ্ক ওয়েবসাইটটা ওপেন করা যাবে না কারণ ওয়েবসাইটটা যখন আপনি গুলোর কাছে индеক্সিং এর জন্য ছেড়ে দিবেন তখন দেখবেন যে উইদাউট আর্টিকেল সাইটে индеক্স হয়ে গেছে অনেক পেজ চলে আসবে ইনডেক্স হয় যাবে গুগলে গুগল ডিরেক্টরিতে চলে যাবে উইদাউট এনি কন্টেন্ট সো এটা একটা সাইটের জন্য নেগেটিভ একটা ইমপ্যাক্ট তো যতগুলো পেজ আছে এট লিস্ট যেন কন্টেন্ট থাকে এটা কনফার্ম করতে হবে কন্টেন্ট লেন মিনিমাম 1000 ওয়ার্ড সো আমরা যেটা বলছি যে একটা কন্টেন্ট মিনিমাম 1000 ওয়ার্ডের হতে হবে মিনিমাম এবং যত বেশি হওয়া যায় কারণ একটা 1000 ওয়ার্ডের কন্টেন্টে যে পরিমাণ রিসোর্স থাকে যে পরিমাণ কিওয়ার্ড থাকে এবং context থাকে যেটা গুগল কে ডিসাইড করতে হেল্প করে যে এই কনটেন্টটা কি টাইপের সো কনটেন্ট 1000 ওয়ার্ডের হলে আপনার র‍্যাংকিং খুব ভালো পাওয়া পসিবল এবং খুব দ্রুত আপনার সাইটটা দাঁড়ায় যাবে পার উইক দুটো আর্টিকেলস অর 2000 ওয়ার্ড তো আপনি যদি প্রতি উইকে দুটো আর্টিকেলও দেন আমি জাস্ট মিনিমাম বলতেইছি 1000 যদি 2000 ওয়ার্ডের আর্টিকেল দেন ওটার ভ্যালুটা আরো বেশি হবে এবং 3000 ওয়ার্ড সিঙ্গেল আর্টিকেল অন ইজ 15 ডে প্রতি 15 দিনে একটা করে 3000 ওয়ার্ডের আর্টিকেল সো আমি জাস্ট এখানে ফার্স্ট মানথে ইয়া করতেছি যে

ইম্পর্টেন্ট তো আমরা সেকেন্ড উইকে কিন্তু কন্টেন্ট রেডি করে ফেলতেছি এখন কথা হচ্ছে ফার্স্ট মান্থের যে দশটা আর্টিকেল প্রথম উইকে মানে সেকেন্ড উইকে রেডি করতে হবে ব্যাপারটা এরকম না আমরা যেন সেকেন্ড উইকে চারটা আর্টিকেল দিয়ে ওয়েবসাইটটা পাবলিশ করতে পারি থার্ড উইকে যে আমরা কি করব সাইট লঞ্চ করে ফেলবো সো আমরা আমাদের হাতে অ্যাকচুয়ালি কন্টেন্ট রেডি করে ফেলতেছিলাম এবং চারটা কন্টেন্ট পাবলিশ করছি কিন্তু সাইট এখনো আমরা আর লঞ্চ করিনি লঞ্চ বলতে অর্থাৎ গুগলের জন্য আমরা ইন্ডেক্স করার যে প্রসেসটা অর্থাৎ গুগল ডিরেক্টরিতে সেভ হওয়ার যে প্রসেসটা সেটা আমরা এখনো করিনি ওটা আমরা করবো এই মুহূর্তে কিন্তু তার আগে আমার যতগুলো পেজ আছে সবগুলো পেজের অন পেজ এসিও করতে হবে ওকে দেন অ্যানালাইটিক্স ইনস্টল আমাদের ওয়েবসাইটে গুগল অ্যানালাইটিক্স ইনস্টল করতে হবে আমার আমাদের ওয়েবসাইটে গুগল ওয়েব মাস্টার টুল ইনস্টল করতে হবে এবং সেই সাথে কিওয়ার্ড ট্র্যাকিং এর যে ইয়া টুল গুলো আছে সেগুলোকে সেট আপ করে রাখতে পারি যদিও অধিকাংশ টুল এখন পেইড সেক্ষেত্রে ফ্রি হিসাবে আপনার এই ওয়েব মাস্টার টুল অথবা গুগল অ্যানালাইটিক্স এনাম থার্ড উইকেজে আমরা কি করব আমরা অন পেজ এসিও করে ফেলব এবং সাইটটাকে ইনডেক্সিং জন্য রেডি করে ফেলবো এবং সেই সাথে সাইড থার্ড উইকে আমরা কি করব আমরা নরমালি ওয়েবসাইটে সোশ্যাল শেয়ার করা স্টার্ট করব সো আমার ওয়েবসাইটের কন্টেন্ট গুলো যাতে সোশ্যাল শেয়ার হতে থাকে কন্টিনিউয়াস বেসিসে অর্থাৎ আমার আর্টিকেল পেজগুলো ফেসবুকে যাবে আমার আর্টিকেল পেজগুলো পিন্টারেস্টে যাবে টুইটারে যাবে গুগল প্লাস তো এখন ডেড গুগল প্লাস নাই লিংকডইনে যাবে সো এইগুলা যেন কন্টিনিউয়াস বেসিসে হতে থাকে কিন্তু কিছু কিছু জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবেন সেটা হলো যেমন ফেসবুক ফেসবুকের প্রোফাইল গ্রুপে যদি শেয়ার করতে থাকেন আপনার কিন্তু ডোমেন অনেক সময় ব্ল্যাকลิস্টেড হয়ে চান্স থাকে কিন্তু আপনার যে পার্সোনাল আপনার যে বিজনেস পেজটা ওপেন করবেন অর্থাৎ যে ওয়েবসাইটের নামে পেজটা ওপেন করবেন সেই পেজে যত ইচ্ছা রিসোর্স আর্টিকেল শেয়ার করেন কোনো প্রবলেম হবে না এছাড়া ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম তো অলরেডি জানেন শিখে আসেন পিন্টারেস্ট আর डेफिनेटली আমি যে মেথডগুলো দেখাইছি যেভাবে ভেরিফিকেশন প্রসেস দেখাইছি ওই মেথডগুলো ফলো করবেন কোনো রকম স্প্যামি কাজ করবেন না কারণ গুগল ফর্ম কিন্তু আপনার ডোমেইন ব্ল্যাকลิস্টেড করে দিবেন সো এটা একটু মাথায় রাখবেন আর डेफिनेटলি আইপিটিটি সেটআপ করে ফেলতে পারেন যাতে আপনার টাইমটা বেঁচে পেজে যায় তো সেই ক্ষেত্রে কি করতে পারেন ধরেন আপনার আর এস এর সাথে আপনার ফেসবুক পেজ আর এর সাথে আপনার আর এস সাথে আপনার টুইটার দেন প্রিন্টারেস লিঙ্কড ইন এগুলোকে কানেক্ট করা দিতে পারেন যাতে আর্টিকেল পাবলিশ হওয়ার সাথে সাথে এগুলো শেয়ার হয়ে যায় যাতে আপনাকে আর নিজে থেকে কাজ না করতে হয় এটার আর একটা বড় প্লান যদি বলি আমি অন্যভাবে সেটা হচ্ছে ধরেন আপনি এটার একটা বাফার ক্রিয়েট করতে পারেন ওকে বাফার প্রসেসটা আমি একটু পরের সেগমেন্টে আসতেছি বাফার কিভাবে ক্রিয়েট করতে হয় পরে তো থার্ড উইকে আমরা এই কাজগুলো করলাম আমরা সাইট লঞ্চ করলাম আমরা সোশ্যাল ফোর্ট্রেস এর কাজ করলাম অর্থাৎ সোশ্যাল শেয়ার করতে থাকতেছি সোশ্যাল শেয়ারে কিন্তু কোনো রকম প্রবলেম নাই হোয়াট ইজ আপনি ক্লাসটা করেননি নি মনে হয় আইএফটিটিটি কেউ বোঝেন নাই এমন কেউ আছেন আমরা একটা ম্যানেজমেন্ট টুল শিখে আসছিলাম বাফার হুডসুইট আইএফটিটিটি ওই আইএফটিটিটি হচ্ছে সেই টুলটা যেটা অটো শেয়ার করবে আপনার আর্টিকেল গুলো আপনার ব্লগের আর্টিকেল গুলো অটো শেয়ার করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার ইউটিউবের ভিডিও অটো শেয়ার করবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তো আমরা এখানে একটা বাফার জোন তৈরি করতে পারি ওকে বাফারটা আমি একটু এখনই বুঝা দিচ্ছি এটা মার্কেটিং এ ইউজ করা হয় আপনি দেখবেন যে অনেক গিগ এর ক্ষেত্রে এটা হয় বাফার জোন বাফার নর্মালি কি হয় আমরা এটা ধরেন আমি বললাম যে টুইটার বাফার ওকে যদিও এটার আরো ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ে আছে এক্সপ্লেনেশন আছে অর্থাৎ আপনি ধরেন 20 টা আইপিটিটি অ্যাকাউন্ট করলেন অর্থাৎ এই 20 টা আইপিটিটি অ্যাকাউন্ট এটা করলেন পাশাপাশি 20 টা টুইটার অ্যাকাউন্ট করলেন ওকে সো আপনার আরএসএস ফিড থেকে চলে যাচ্ছে डायरेक्टली 20 টা টুইটার অ্যাকাউন্টে পোস্ট হয়ে যাচ্ছে তার মানে কোথা থেকে কোথায় যাচ্ছে ডেফিনেটলি আইপিটিটি মাসখানে পড়ে যাচ্ছে আরএসএস এই ভিডিওর কনটেন্ট 5 থ্রুতে টুইটারে অটো পোস্ট হয়ে যাচ্ছে এবং কতগুলো টুইটারে ডেফিনেটলি 20 এবং এটার এটার এই ইয়াটা আরও ট্রেন বাড়ানোর জন্য কি করা হয় এই যে টুইটগুলো করা হচ্ছে এটা এটাকে একটু স্ট্রং করি স্ট্রং কিভাবে করব দেখেন ধরেন 10 টা আইপিটি অ্যাকাউন্ট থেকে 10 টুইটার কানেকশন বড় ওয়েবসাইট একটাই আর এসএস ফিড আরেকটা লেয়ার তৈরি করতেছি সেটা হচ্ছে ধরেন আমাদের টার্গেট ছিল আর এসএস ফিড অর্থাৎ ওয়েবসাইটের আর এসএস ফিড থেকে 10 টা আইপিটি অ্যাকাউন্ট এবং 10 টুইটার অ্যাকাউন্ট সো আমার একই একি

আমরা জাস্ট আর এস ফিডটা রেডি করলাম দেন আর এস যদিও সব ওয়ার্ড প্রেস ওয়েবসাইটে আর এস ফিড ডিফল্ট থাকে তো আমরা আইপিটি অ্যাকাউন্ট করব টুইটার অ্যাকাউন্ট করব জাস্ট টুইটার দিয়ে বুঝাচ্ছি এগুলো কিন্তু আপনি ডেফিনেটলি পিনটারেস্ট জন্য ইউজ করতে পারেন অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে এটা ইউজ করতে পারেন তো আমরা বলতেছি যে নরমালি আর ফিড ওয়েবসাইটে থাকেই আইপিটি থেকে টুইটারে যাবে আবার ওই টুইটারের যে টুইট গুলো হচ্ছে এই টুইট গুলো আমরা রিটুইট করব এই যে রিটুইট এটা আইপিটি দিয়ে করা যায় ওকে সো টুইটার অ্যাকাউন্ট অন্য একটা টুইটার অ্যাকাউন্টে পোস্ট হবে তার মানে এই দশটা টুইটার অ্যাকাউন্টের পোস্ট আলটিমেটলি যাবে অন্য দশটা এটা রিটুইট হচ্ছে সো এটা এটা ওয়ান কাইন্ড অফ বাফার এবং এই টাইপের স্ট্র্যাটেজি আপনি ডেফিনেটলি বানাতে পারেন ইউজিং আইপিটিটি টু সিন্ডিকেট দিস টাইপ অফ পোস্ট সো সিন্ডিকেশনের জন্য মোস্টলি আইপিটিটি ইউজ করা হয় সো এটা যখন আসবো তখন আরো ডিটেলসে যাবো সো থার্ড উইকে কিন্তু আমরা ছিলাম হচ্ছে ওয়েবসাইট রেডি করে লঞ্চ করে দিলাম সি অপটিমাইজ করে এবং সেই সাথে সোশ্যাল স্টার্ট করলাম ফোর্থ উইকে যে অ্যাকচুয়ালি আমরা ট্রাফিক জেনারেট করা ট্রাই করবো এখন ট্রাফিক জেনারেশন মেথডটা আসলে অনেকগুলোর উপরে বেস করে আমরা কিন্তু প্রথমে এক দুই মাস কোন কিওয়ার্ড র‍্যাঙ্ক পাবো না আমরা আমাদের ওয়েবসাইটের এটা এটা 20 হতে পারে এটা 100 হতে পারে ইট জাস্ট আপ টু ইউ ব্রাদার আমরা এটা যে একটা স্ট্র্যাটেজি বললাম আপনি এটা 10 টা দিয়েও স্টার্ট করতে পারেন মানে যত বেশি সোশ্যাল শেয়ার হবে প্রথম দিকে আপনার ওই গুগলের স্যান্ডবক্স থেকে ওয়েবসাইটটা তত দ্রুত বের হয়ে আসবে স্যান্ডবক্স সম্পর্কে আমরা আরো ডিটেইলস কথা বলবো আপকামিং ডেতে টেকনিক্যাল সেকশনে যাই ওকে সো আমরা কি বলছি আমরা ফোর্থ উইকে যে আমরা ট্রাফিক জেনারেট করা ট্রাই করব এখন ট্রাফিক জেনারেশন জন্য আমরা যেহেতু এখন এসইও স্টার্ট করলাম কিন্তু প্রথমে এক দুই মাস ট্রাফিক পাবো না আপনি ধরে রাখেন কিন্তু আপনি যে কাজগুলো করতে পারেন আপনি সেটা হচ্ছে বিভিন্ন ফোরামের সাথে কানেক্টেড থাকতে পারেন কোরা রেডডিট এই টাইপের বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে কানেক্টেড থাকতে পারেন এছাড়া সুপার লো কম্পিটিটিভ কিওয়ার্ডে কাজ করতে পারেন যেটা খুব দ্রুত আপনার র‍্যাঙ্ক করে যাবে এক মাসের মধ্যে র‍্যাঙ্ক করে যাবে ধরেন মাত্র 30টা 40টার সার্চ ভলিউম কম্পিটিশন খুবই কম এই টাইপের কিওয়ার্ড দেখবেন যে খুব দ্রুত র‍্যাঙ্ক করতেছে দেন পিনটারেস পেইড মার্কেটিং

অথবা কমিউনিটি ট্রাফিক দিয়ে আমরা কাজ করতে পারি আমরা অলরেডি ফেসবুক গ্রুপ মার্কেটিং শিখে আসছি যদিও ফেসবুক গ্রুপ টা আমি অ্যাভয়েড করতেছি এখন টোটালি স্প্যামি একটা প্রসেস হয়ে গেছে আপনার ডোমেন ব্ল্যাক লিস্ট করে ফেলবে Pinterest definitely Pinterest ইউজ করতে পারেন Reddit ইউজ করতে পারেন আমরা কোরাটা এখনো দেখিনি Reddit টা দেখিনি এটা আমরা দেখব ফোরাম তো এটা তো ব্যাকলিংক এর সময় দেখব এছাড়া ইমেল মার্কেটিং সো এটা फोर्थ উইকে ফিফথ উইকে যে আমরা কি করব সোশ্যাল সিগন্যাল আমরা কিছু সোশ্যাল সিগন্যাল কিনতে পারি আমরা কিছু সোশ্যাল সিগন্যাল কিনতে পারি আপনি যদি একটু গুগলে সার্চ করেন আমি কিন্তু আমার আমাদের ওয়েবসাইট অ্যাকচুয়ালি ইয়া করতেছি না আমি এটা লাইক ফর লাইক চাচ্ছি না एक्चुअली আমি কয়েকটা সাইটের লিস্ট দিবনি আপনাদের তো যেখান থেকে আপনি দেখবেন যে মিউনোটাইপের সার্ভিস কিনতে পাওয়া যায় এখন সার্ভিসগুলো কি যে আপনার যে পোস্ট আছে ফেসবুকের যে পেজে পজিশন যে পোস্টটা আছে ওই পোস্টটাকে সে শেয়ার করবে ধরেন আপনি ওই পোস্টটা 10টা শেয়ার দিলেন ওই পোস্টটার মধ্যে পাঁচটা কমেন্ট দিলেন ওই পোস্টটার মধ্যে 20টা লাইক দিলেন এই যে সোশ্যাল সিগনালগুলো এগুলো র‍্যাংকিং এর ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্ট্যান্ট বেয়ার করে প্রথম দিকে এবং এটা যে খুব বেশি করা যাবে সেটাও না আপনি দুই উইক পর পর কিছু করে পোস্ট করলেন ওকে এগুলো ক্রেডিট কিনতে পারে আমি সোশ্যাল সাইটে লিস্ট দিব এগুলো আমরা আপকামিং ডেতে আসবো ডিটেইলস কথা বলবো তখন দেখবেন যে এটার আপনি সোশ্যাল সিগন্যাল দিতে পারেন সেটা হলো আপনার টুইটার গুলোর যে টুইট গুলো হচ্ছে টুইটারে সেই মানে আপনার মেইন অ্যাকাউন্টে টুইটার অ্যাকাউন্টে সেই টুইটে আপনি কিছু ডেফিনেটলি রিটুইট করতে পারেন লাভ দিতে পারেন কমেন্ট নিতে পারেন এবং ডেফিনেটলি ড্রিপ ফিট এটাকে বলে ড্রিপ ফিট ড্রিপ ফিট মানে হচ্ছে অনেকটা সময় জুড়ে ধরেন আমার একটা পোস্টে দশ দিন ভরে হয়তো আমি একশোটা লাইক পাইছি বাট এরকম না এক ঘন্টার মধ্যে একশোটা লাইক পাইছি এটা এটার একটু স্ট্র্যাটেজি আছে এগুলো স্ট্র্যাটেজি মেনটেন না করলে অ্যাকচুয়ালি রিস্কি আমি একদিনের মধ্যেই অ্যাকচুয়ালি এগুলো করা যাবে না ইদার টু হান্ড্রেড প্যাকস অর ফিফটি সো এটা জাস্ট প্র্যাকটিক্যালি আমি যখন দেখাবো তখন বুঝতে পারবেন সোশ্যাল সিগনাল আমরা ওই পয়েন্টস কিনবো বিভিন্ন সাইট থেকে দেন পয়েন্টস কিনে কিনে আমরা আমাদের বিভিন্ন পোস্ট গুলো বিশেষ করে সোশ্যাল সিগনালের পোস্ট গুলো ওগুলো ওই পোস্ট গুলোকেই শেয়ার করবো কিন্তু direkte website share করা যাবে না ওয়েবসাইটের লিংক শেয়ার করা যাবে না আমরা ওই পোস্টগুলোকে শেয়ার করব যেটা অ্যাকচুয়ালি আমার আমাদের ইয়াটা বাড়াবে এটা অর্ডার প্রেস রিলিজ আমরা যদি কিছু প্রেস রিলিজ করতে পারি আর ওয়েবসাইট ওয়েবে আসলো আমি জাস্ট একটা দুই তিনটা প্রেস রিলিজ করাতে পারি ডিফিনিটলি ওটা একটা আলাদা ইম্পর্টেন্স দেয় ওয়েবসাইটকে 5 টু 10 ইনিশিয়াল লিংকস আমরা এবার ব্যাকলিং করা স্টার্ট করব আস্তে আস্তে 1 লিংক পার উইক প্রথম দিকে আমরা কি করব 1 লিংক পার উইক প্রতি উইকে একটা লিংক এখন এই এক মাস পরে যে প্রতি উইকে একটা লিংক যদিও আসলে অনেক কম হয়ে যায় নিশ্চয় লিঙ্কস পার উইক টু হোম পেজ টু বি কন্টিনিউড আমরা যখন ব্যাকলিং নিয়ে আসবো এখন ব্যাকলিং ব্যাপারটা হয়তো অনেকেই বুঝতে পারছেন না আপকামিং তো আমরা আসবো অর্থাৎ কোনো একটা ওয়েবসাইট থেকে আমি লিঙ্ক ব্যাক পাচ্ছি ব্যাপারটা যদি সহজভাবে বোঝাই যে আমার ওয়েবসাইটটা একটা লিঙ্ক পাচ্ছি প্রথম হলো ডট কম থেকে সো এই অথরিটিটা আমি অ্যাকচুয়ালি প্রথম আলো থেকে পাচ্ছি এই এই ধরনের কাজ আমরা করব সো আস্তে আস্তে আমরা যেটা করব পার উইক দশটা লিঙ্ক টু হোম পেজ দেন রাফলি ওয়ান পার উইক টু বি কন্টিনিউড মেইনলি কন্টেন্ট পেজের ক্ষেত্রে বলা হচ্ছে রাফলি ওয়ান পার উইক টার্গেটেড আমরা নর্মালি কি কি টাইপের কিওয়ার্ড টার্গেট করবো সেক্ষেত্রে ব্র্যান্ডেড কিওয়ার্ড টার্গেট করবো ব্র্যান্ডেড কিওয়ার্ড তো বুঝি প্রথম দিকে ব্র্যান্ডেড কিওয়ার্ড হচ্ছে আপনার ডোমেনের নাম ধরেন আমি ব্যাকলিং করতে চাই এসিও ট্রেনিং বিডি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট জন্য তাহলে আমাদের এখানে ব্র্যান্ডেড কিওয়ার্ড হবে ওটা ধরেন আমি যদি আমার ওয়েবসাইট এর ব্যাকলিং করতে চাই ধরেন আমি যদি এই ওয়েবসাইট এর করতে চাই তাহলে এখানে নর্মালি ব্র্যান্ডেড কিওয়ার্ড কি কি তার আছে ব্র্যান্ডেড কিওয়ার্ড হচ্ছে পিজুর সাহা কে ডিওয়ার্ডস ন্যাকে ডিওয়ার্ডস হচ্ছে এই যে এটা হচ্ছে ন্যাকে ডিওয়ার্ডস দেন

সো আপনার ওয়েবসাইটটা প্রথমে কিওয়ার্ডগুলোরকে র‍্যাঙ্ক করতে হবে। এরপর যে আপনি 4 মাস পরে যখন আপনি বিভিন্ন অ্যাফিলিয়েট লিংক ব্যবহার করবেন আপনার ওয়েবসাইটে। কিজন্য আমি একটু বলি সেটা হলো গুগলের অনেকগুলো অ্যালগো আপডেট আছে। অ্যালগরিদম আপডেট আছে। সংক্ষেপে বলে অ্যালগো আপডেট। তো এই অ্যালগো আপডেটগুলো এক একটা সময় এক এক রকম হয় এবং প্রতিনিয়ত এখন আপডেট হচ্ছে। আমরা আপকামিং বেশনে আসছি আপডেট নিয়ে। তো সেই ক্ষেত্রে অ্যাফিলিয়েট লিংক যে সমস্ত সাইট অনেক বেশি আছে ওই সমস্ত সাইট র‍্যাঙ্ক কম পায় অথবা র‍্যাঙ্ক হারায়। এটা একটা আপডেট ছিল। এখন এই জন্য যেহেতু অ্যাফিলেট লিঙ্ক সাইটের র‍্যাঙ্কিংটা কমায় তো আমাদের কন্টেন্ট স্ট্র্যাটেজি একটু डिफरेंट হবে আমাদের লিংক স্ট্র্যাটেজি डिफरेंट হবে কন্টেন্ট স্ট্র্যাটেজি এরকম হতে পারে ধরেন আমার ওয়েবসাইটে যদি পার উইকে অথবা পার মান্থে 20টা আর্টিকেল যায় তো 10টা আর্টিকেল আমরা শুধুমাত্র ইনফো টাইপ কন্টেন্ট দিব আর 10টা আর্টিকেল আমরা অ্যাফিলিয়েট অথবা মনিটাইজ স্পেসিফিক আর্টিকেল দিব ধরেন প্রোডাক্ট রিভিউ হতে পারে প্রোডাক্ট কম্পারিজন হতে পারে ওকে সো এই ধরনের স্ট্র্যাটেজি হলো তখন কন্টেন্টের প্রবলেম হয় না অথবা সেক্ষেত্রে কোনো রকম ইস্যু আসবে না মেইন কিওয়ার্ডের জন্য

তো আমরা এখন যদি একটু ব্যাক করি তো অ্যাফিলেট লিঙ্ক ক্ষেত্রে কি বলছি যে আমরা প্রথম চার থেকে ছয় মাসের মধ্যে কোনো অ্যাফিলেট লিঙ্ক আমাদের ওয়েবসাইটে বসাবো না কারণ আমাদের ওয়েবসাইটটা আগে র‍্যাঙ্ক পাবে আমরা বিভিন্ন কিওয়ার্ডের জন্য র‍্যাঙ্কিং এ আসবো এসইও ট্রাফিক পেতে থাকবো এরপরে যে আমরা অ্যাফিলেট লিংক আস্তে আস্তে বসাবো এবং সব কন্টেন্টে না 50-50 হতে পারে 40-60 হতে পারে যে 40-60 যদি হয় ধরেন 60 টা কন্টেন্টের ইনফো টাইপ কন্টেন্ট অথবা হেল্প কন্টেন্ট গাইড কন্টেন্ট 40 টা কন্টেন্ট হচ্ছে প্রোডাক্ট রিলেভেন্ট কন্টেন্ট যেখানে অ্যাফিলেট লিঙ্ক থাকবে ওকে তো সেই ক্ষেত্রে আপনি

ব্যাংকিং এসে স্টার্ট করছে আমরা গুগল ওয়েব মাস্টার টুল ইউজ করবো আমরা গুগল অ্যানালিটিক্স ইউজ করবো কোনো পেই টুল নর্মালি দরকার পড়বে না এগুলো এগুলো অ্যানাপ হবে স্টার্টিং এ যেহেতু আমাদের ইনভেস্টমেন্ট একটা ব্যাপার আছে তো যখন দেখবেন যে আপনি দুই মাসের মধ্যে কিছু কিওয়ার্ড র্যাঙ্ক করে স্টার্ট করছে তখন আপনি কি করবেন ওই সমস্ত পেজ কে টার্গেট করে আপনি ব্যাকলিং স্টার্ট করবেন সো কন্টেন্ট পেজে কিন্তু ব্যাকলিং স্টার্ট করছি আমরা হয়তো সিক্স উইকে যায় ইনফরমেটিভ কন্টেন্ট নর্মাল কন্টেন্ট এটা নিয়ে আমরা ডিটেলস কথা বলবো ইনফরমেটিভ কন্টেন্ট কি ধরেন একটা ওয়েবসাইট এর আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করি বেস্ট রাইস কুকার

আমরা পরে আসব সো এখন আমরা ডিসকাস করতেছিলাম 5 টু 6 উইক পর্যন্ত আমরা কি করব দেন 10 টু 14 দেন আমরা 10 দশমতম ইয়াতে আবার যে কটা পোস্ট হয়েছে সেই কয়েকটা পোস্টের ড্রিপ ফি সোশ্যাল সিগনাল নিতে পারি এবং डेफिनेटली ড্রিপ ফি টার্মটা মাথায় রাখেন ড্রিপ ফি ড্রিপ ফি মানে হচ্ছে আপনি পুরো এক সপ্তাহ যাবত একটা পোস্টের পেছনে 10টা লাইক নি আসেন দুইটা কমেন্ট নি আসেন পাঁচটা শেয়ার নি আসেন এরকম আপনি কিন্তু এগুলো সবই ক্রেডিট দিয়ে কিনতেছেন কিন্তু সেটা ড্রিপ ফি মানে একটা নির্দিষ্ট টাইম পার পর এবং অবশ্যই আইপি চেঞ্জ করে ওইভাবেই ক্রেডিট কিনতে পাওয়া যায় ওইভাবেই এগুলা নেওয়া যায় ওকে সো আমরা এটা নিয়ে কথা বলবো দেন সার্চ লিংকস সার্চ লিংকস নরমালি ব্যাকলিং স্টার্ট করা হবে দশম তম উইকে থেকে এবং আমরা যে সমস্ত ব্যাকলিং গুলো ট্রাই করব मोस्टলি এবং এগুলো কিন্তু সব কন্টেন্ট পেজের জন্য ব্যাকলিং স্টার হবে অথরিটি ব্যাকলিং নাস ট্রাই করব অথরিটি ব্যাকলিং কি যে সমস্ত ওয়েবসাইট অনেক বেশি পাওয়ারফুল অনেক বেশি অথরিটি আছে ধরেন উইকিпедия থেকে যদি একটা ব্যাকলিংক পাওয়া যায় তাহলে সেটার একটা অথরিটি কিন্তু অন্য লেভেলের এখন কথা হচ্ছে কি

ট্রাস্টেড রিলেভেন মানে একদম আমার আমি কিচেন নিয়ে কাজ করি ওয়েবসাইট টা কিচেন নিয়ে সো এখান থেকে এটা ব্যাকলিং পেলে আমার ওয়েবসাইটের জন্য ব্যাপারটা খুবই পাওয়ারফুল হবে সো এটাকে সংক্ষেপে বলে আর্ট মেথড ব্যাকলিং এর সো আর্ট হচ্ছে অথরিটি সাইট থেকে ব্যাকলিং পেতে হবে রিলেভেন সাইট থেকে ব্যাকলিং পেতে হবে এবং ট্রাস্ট অর্থে ডেফিনেটলি যে সাইটে ট্রাস্ট আছে সেখান থেকে ব্যাকলিং কারণ ট্রাস্ট বলতে ধরেন এই সাইট কোনো স্প্যামি লিংক দেয় না এই সাইট কোনো স্প্যামি কাজ করে না ওকে এই এইবার যে আমরা কি করব আমাদের মেইন কিওয়ার্ড অথবা টার্গেট অ্যাঙ্কর চুজ করা শুরু করে দিব সো আমার ধর ধরেন মেইন কিওয়ার্ড কি ছিল যে ধরেন আমার একটা ব্লেন্ডার নিয়ে একটা আর্টিকেল আছে সো আমি বাই ব্লেন্ডার অনলাইন নামে একটা কিওয়ার্ড দিয়ে এটাকে অ্যাঙ্কর করে লিঙ্ক নিব এখন অ্যাঙ্কর তো বুঝতে পারছি অর্থাৎ এই যে এইখানে এই যে বাই ব্লেন্ডার অনলাইন এইখানে যে অ্যাকচুয়ালি কিওয়ার্ডটা থাকবে এবং এটাতে ক্লিক করলে আমার পেজে চলে যাবে সো এইগুলোকে বলা হয় অ্যাঙ্কর এটা নিয়ে আমরা আরো ডিটেইলস কথা বলবো এবং ডেফিনেটলি কিলিং ইন্টারনাল লিংকিং আমরা এই সময় যে ইন্টারনাল লিংকিং কারণ এ ইন্টারনাল লিংকিং হচ্ছে আপনার লিংক জুস পাস করা স্টার্ট করবে লিংক জুস ব্যাপারটা নিয়ে হয়তো বুঝবেন না